আমার কাছে টাকা নাই ভাই। আচ্ছা আপনি এক কাজ করেন, তার জীবনে আনো করে দিয়ে দেন। তো নাম্বারটা আমাকে দেন, আমি বিকাশের দোকানের পাশেই আছি, আমি আপনাকে 5000 টাকা মারি দিচ্ছি। 016-09-37-7023। মোবাইলে যার সঙ্গে কথা বলা হচ্ছে তিনি বিদ্যুৎ বিভাগের কেউ নন, তিনি মূলত চোর। গ্রাহকের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে সেখানে রেখে গেছে মোবাইল নম্বর। সে নম্বরে যোগাযোগ করলে বলা হয় মিটার নিতে দিতে হবে টাকা, এর জন্য দেয়া হয় বিকাশ নম্বর। সেখানে নির্ধারিত অঙ্কের টাকা জমা করলেও মেলে মিটারের সন্ধান। সম্প্রতি পাবনার ঈশ্বরদীর, দাসুরিয়া, মুলাডুলি, বহরপুর সহ বেশ কয়েকটি এলাকায় ঘটেছে এমন ঘটনা। ভুক্তভোগীরা জানায় সকালে বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় ভেবে নেন লোডশেডিং এর কোনো ঘটনা, তবে কিছুক্ষণ যেতেই প্রতিবেশীদের বাড়িতে বিদ্যুৎ দেখে বোঝা যায় ভিন্ন কিছু। পরে বৈদ্যুতিক মিটারের স্থানে গিয়ে দেখা যায় সেখানে নেই মিটার, রয়েছে কাগজে মোড়ানো একটি মোবাইল নম্বর। এতে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয় মিটারটি চুরি করা হয়েছে, ফিরে পেতে মিটার প্রতি দিতে হবে 10-15 হাজার টাকা। ভুক্তভোগীদের অনেকেই চোরদের পাঠানো নম্বরে টাকা জমা করে ফিরে পেয়েছেন মিটার। যারা এখনও টাকা পাঠায়নি তাদের মেলেনি মিটারের খোঁজ। চুরি হওয়ার পর তোর লোকেশন দিল, টাকা দিলাম, টাকা দেওয়ার পর বলতেছে যে অমুক জায়গায় রাখা আছে। তো আমার দুইটা হারাইছে, একটা পাইছি, এখন কি আবার ফোন দেওয়ার কি বলে? আমরা যদি এই মিটারটা হচ্ছে এরকম সরাসরি অফিস থেকে, পল্লী বিদ্যুৎ অফিস থেকে নিতে যাইতাম, তাহলে এক একটা মিটার নিতে হয়তো আমাদের 40-50 হাজার টাকা ব্যয় হইতো। অনেক চুরি দেখছি, গরু চুরি করতে দেখছি, তারপরে হচ্ছে আপনার শীত কাটতে দেখছি, কিন্তু একই পরিকল্পনা করে একই দিনে একই রাতে আপনার 16-17টা মিটার অজগরভাবে চুরি করছে, আবার এবং বিকাশ নাম্বারও ঝোলাই দিয়ে গেছে মিটারের সঙ্গে। এ কোন ধরনের চোর ভাই? এ বিষয়ে ভুক্তভোগীরা পল্লী বিদ্যুৎ অফিসে জানালে সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয় আর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। চুরি করে নিছে, কেমনে নিছে, কোথাও কখন নিছে ওনারা জানেন না। লাইনটা নিরাপদ করার স্বার্থে লাইনটা আমরা খুলে দিছি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে জানিয়েছে তার ভিত্তিতে আমরা প্রযুক্তিগত সহায়তা নিয়ে কাজটা শুরু করছি, পরবর্তী আইনগত ব্যবস্থা। জেলায় এ পর্যন্ত প্রায় 50টির বেশি মিটার চুরি হয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।